গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে জুন মাসের 23 তারিখ, আমার এখানে সকালের ওয়েদার হেভি লেভেলের সানি, রোদ একদম ফেটে ফেটে বেরাচ্ছে। আজকে সকাল থেকে অনেকগুলো কাজ রয়েছে, স্টেপ বাই স্টেপ বলছি, তার আগে চাটা খেয়ে নিই। আলমারির যে হ্যান্ডেলটা ছিল, হ্যান্ডেলটা তো ভেঙে গেছিলো, আগের দিনই বলেছিলাম, দেখিয়েছিলাম, এটা পুরো খুলে চলে এসছে এখন। তো আমরা সোমবার যখন বেরিয়েছিলাম, সোমবার বলে এসেছিলাম একটা শপেতে, ওরা লোক পাঠাবে বলেছিল, বাট বুধবার ওদের ফোন করার কথা ছিল, বুধবার তো কেটে গেল, বুধবার ফোন করেনি, আজকে একবার ফোন করতে হবে। একবার ফিস শপে যাওয়ার ছিল, ও যদি আমাকে গতকাল রিমাইন্ডার দিত তাহলে আমি গতকালই চলে যেতাম। আজকে বৃহস্পতিবার, এখানে ফিস শপ বন্ধ, মানে ম্যাক্সিমাম মার্কেটই বন্ধ তারকের স্টোরের, আর তো কিছু করার নেই, ওই কাজটা ক্যান্সেল হয়ে গেছে। এখন একবার বেরোতে হবে, এখন যাব রামজেটুর দোকানে, কোনো এক ব্যক্তি একটা কাঁঠাল রেখে গেছে, সে কাঁঠালটাকে নিয়ে আসার জন্য একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, দ্বিতীয়বার আমাকে বেরোতে হবে দুপুরবেলা, যে ইনডোর প্ল্যান্টগুলো বসানোর জন্য পয়েন্ট করার কথা ছিল, তো সেই যে ছেলেটা আসবে তাকে আনতে যেতে হবে দোকান থেকে, সে আসবে না, সে তাকে আনতে যেতে হবে, এসে করে দেবে আর কি কাজটা, সেরকমই কথা হয়েছে কাকুর সাথে, তো সেটার জন্য একবার বেরাতেই হবে। আর এই যে বলছিলাম ইনডোর প্ল্যান্ট, ডাইরেক্ট সানলাইট না লাগানোর ফলে পাতার গ্লেজ দেখো কীরকম এসছে, এই গ্লেজটা ছিল না, শুধু লাইট লাগিয়ে এই গ্লেজটা এসছে, ডাইরেক্ট সানলাইট না লাগিয়ে, অনলি লাইট, এই যেরকম লাইট রয়েছে সানলাইট কিন্তু এখানে পড়ছে, বাট এরকম দিলে হবে না, এইরকম লাইট রাখার কথা বলছিলাম আগের দিন। কী খবর বাচ্চা মেয়ে? বাচ্চা মেয়ে কেন বলছো? এই যে দুধ নিয়ে বসে আছো, বাইরের সাইডের দিকে করে দিতে হবে তখন। আমাদের বাইরের সাইডের দিকে প্লেস আছে, সেটা সেট করে, হ্যাঁ বাইরের সাইডের দিকে সেট করে দিলেই হবে। ঝড় বৃষ্টি হলে তো ভেতরে ঢুকিয়ে নেবো, ঝড় বৃষ্টি হলে তখন তো আর বাইরে রাখার কোনো প্রশ্ন নেই, সেটাই তো বলছি। ব্রেকফাস্ট কমপ্লিট, বাজে এখন 9:34, আমিও রেডি, চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। আকাশটা পুরো একদম শরৎকালের মতো লাগছে, আর এই সাইডটা তো যেন মনে হচ্ছে পাহাড়ের চূড়া, হেভি দেখতে লাগছে, বিশেষ করে এই জায়গাটা, এই মেঘটা, এই মেঘটা দুর্দান্ত লাগছে দেখতে। কাঁঠাল ব্যাগে, আর গাড়ির অবস্থা একদম যাচ্ছে তাই, বর্ষাকাল বলে ধুইনি ইচ্ছা করে, বাট এতটা জবরজাই হয়ে রয়েছে, আজকে গিয়ে ভাবছি একবার ওয়াশ করে নেবো বাড়িতেই। বলছিলে যে কাকু একদম নরম দেখো, রামজেটুর কাছ থেকে নিলে সব টাটকাই পাবে, নিচে যাই, নিচে গিয়ে গাড়িটা ধোবো, বাট তার আগে চিকু কুলকুই করছে, একবার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসি, নাহলে আবার শান্তি হবে না ওর ঠিক মনে। বস না, চুপ করে চুপ করে বস। পাইপ রেডি, একটাই সমস্যা, পাইপটা প্রচুর লম্বা, কিন্তু এইটুকু ছোট ডিস্টেন্সের জন্য পাইপটাকে আবার কাটবো, সেই জন্য আর কাটিনি, লম্বাই থাক, একটু চালিয়ে নিয়েছি। আর এর অবস্থা দেখো খালি, শুধু আমি বাইরে আছি, এত কিছু হচ্ছে, ও কিছু করতে পারছে না। ওয়াশ কমপ্লিট, একদম শোরুম কন্ডিশনে তো হবে না, কিন্তু তাও বাড়িতেই অতটা করা যায়। নারকল ছাড়ানো হচ্ছে, আমি বলেছি নারকল ছাড়িয়ে দিতে, আজকে বৃহস্পতিবার নিরামিষ নারকল ভাজা করবো।
মিষ্টি না বলো না আঙ্গুলগুলো একদম এটা মিষ্টি ছিল তো কি গিয়ে মিষ্টিটা কমে গেছে কি করে জানি না চিনি দিয়ে ভাজবো আর এও এখানে খাচ্ছে ওহ পাগলে পাগলে কি নারকল খাচ্ছে হ্যালো মিষ্টি হলে তাড়াতাড়ি খেয়ে না মিষ্টি নয় বলে দেরি করে খাচ্ছে আর দিও না পেট কনফার্ম করবে সকালবেলায় অত সুন্দর ওয়েদারের কন্ডিশন আর এখন অলরেডি গুড়গুড় 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 শুরু করে দিয়েছে সাথে চলে এসেছে সেই জন্য সমস্ত জামা কাপড় যা আছে সব তুলতে তাড়াহুড়ো করে আসছে এও নাছোড় বান্না আসতে দেবে না কিছু সঙ্গে আসবে হ্যাঁ ধরাস করে বসে পড়লো ধরাস করে এই তুমি মাইক ফুলগুলো কোত্থেকে নিয়ে এসেছিলে এখানে না তুমি তোমার জামাটা পরার পর থেকে এই ফুলগুলো বেশি করে ফোটা শুরু হয়েছে কেন তুমি পড়তে শুরু করলে শুধু এটাই শেষ না এখানেও রয়েছে আবার বাইরের দিকেও তিনটে ঝুলছে অলরেডি সব ফোটেনি এখনো প্রচুর কুমড়ি এসেছে কিন্তু আমার মনে হয় এটাই সিজন আলামুন্ডা ফোটার জন্য মনসুন আমি অত কিছু জানি না তোমার ওই জামাটা পরার পর থেকে শুরু হয়েছে এটা মোটেই না আজকে ভাবছিলাম মেয়েকে চান করিয়ে দেবো বাট একা এককে চান করানো সম্ভব নয় ওর জন্য মেডিসিনটাও নিয়ে এসেছি অনেকদিনই হয়ে গেল যেদিনকে ভিজে গেলাম পুরো মেডিসিনটা আনতে গিয়ে আর এই ওয়েদারের সিচুয়েশনে চান করাতেও ইচ্ছা করলো না ওই জন্য বাইরে বৃষ্টি স্টার্ট অঝরে না অল্প অল্প হচ্ছে বাট হচ্ছে দুটো বাজছে লাঞ্চটা করে নিই ফটাফট লাঞ্চে আছে ভাত আলু কুমড়ো পটল দিয়ে তরকারি ওটা বড়ি শুকনো শুকনো ঝাল মুগের ডাল ওখানে নারকল ভাজা কাঁঠাল দানা ভাজা কাঁকরোল ভাজা আর পাকা আম লাঞ্চ করে উঠে কমলেশ কাকা আমাদের যে এখানে কাজ করে আর কি যাকে বলেছিলাম তো তার মিস্ত্রি আজকেও আসেনি আর আমাদের পক্ষে ওয়েট করা সম্ভব না সুপর্ণা উঠে পড়ে লেগেছে একদম করতেই হবে বাধ্যতামূলক মেজোকাকার কাছ থেকে ড্রিল নিয়ে আসলাম যা যা ইনস্ট্রুমেন্ট লাগবে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এবার ফাইনালি মাপ জোপ করে শুধু ড্রিলগুলো করে ফটাফট লাগিয়ে ফেলার পালা বলেছিলাম এই দেয়ালটায় বসাবো এই দেয়ালটায় তিনটে থেকে চারটে বসানো যেতে পারে এখন চারটে বসাবো না তিনটে বসাবো সেটা নিয়েই কনফিউশন হচ্ছে এই আমাদের যে পর্দা পর্দার সব র‍্যাক আর এই ড্রেসিং টেবিলের মাঝখানের যে ফাঁকা চ্যানেলটা এইটার উপর দিকে ও বলছে একটা করতে তাই এই অনুযায়ী যে একটা ছোট মতো পড়েওছে গর্ত তো সেটাতেই হবে বেশ ভালো লাগবে এখানটা একটা এই যে ফার্স্ট কাজটা কমপ্লিট হয়ে গেছে এখানে প্রথম একটাই থাকবে একটাই লাগানো হয়ে গেছে হেবা ওইগুলো লাগানো হবে এক্সাইটমেন্ট চরমে একদম এইদিকে দেয়ালটাতেও ডান পরপর ঠিকঠাক অ্যালাইনমেন্ট ভাবে তিনটে লাগানো হয়েছে ওপরে একটা মিডলে একটা আর এখানে নিচে একটা এই দেয়ালটা আমাদের পুরোপুরি ফাঁকা নিচের ঘরে চলে এসেছি এবার তো এখানে আমি বলেছি তিনটে করো আর এদিকে জানলার এখানে একটা হবে ঢুকেই ভালো লাগবে বলো না ক্রস করার দরকার নেই সোজাসুজি করো গর্তর ভেতর এবার কাঠের গুঁজিটা ঢোকাচ্ছে ও মা এখানে কি আসানিসে ঢুকে গেল দেখো পুরোটাই থেমে গেছে এক্সট্রা যেটা আছে ওটা কেটে ফেলে দেবে তাই তো এবার এটাতে একটা গর্ত করে নিয়ে সেই গর্তটার ভেতরে তো ওই এটা বসবে হুকটা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে দেবে হয়ে গেছে সমস্ত এই দেয়ালে তিনটে লাগানো হয়ে গেছে আর এইখানে একটা ভালোই হয়েছে সব পাকাপোক্ত খুব ভালো মিস্ত্রি কাজ করেছে আমাদের মিস্ত্রির অবস্থা এবার কাহিল কাহিল নয় মানে অনেকদিন করিনি তো অনভ্যাসে তো সে
সেই কপালে চন্দন ফোটা না কি একটা বলে, বেশ চচ্চর করে, কপাল চচ্চর করে, ওইটাই আমারও হয়েছে আজকে, অনেকদিন করিনি তাই। এই আঙুল দুটো ব্যথা হবে, এটা বেশি টাইম টাল লাগার কথা না, প্লাস নেই তো, প্লাস থাকলে তাড়াতাড়ি ঘুরিয়ে দিতাম। এই গাছটায় জল দিলে এই গাছটার ফুলগুলো এত সুন্দর লাগছে দূর থেকে, যেন পুরো মনে হচ্ছে যেন সাদা চাদরে কেউ মুড়ে দিয়েছে, এত ব্রাইট লাগছে, পুরো মখমলের মতো লাগছে না, একদম পুরো থোকায় থোকায় হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে দুটো এই কালারগুলো ফুটেছে, জবার ভায়োলেট, এর সঙ্গে আবার ভায়োলেট অপরাজিতাও ফুটেছে একই সঙ্গে, এটা ডবল অপরাজিতা ভায়োলেটের একটা কালেকশন, একটা জোড়া মুখ হয়ে যায় এদিকে একটা এদিকে একটা, আগেও দেখিয়েছি। এরাও মানুষের মতো চাল ডাল খায়? হ্যাঁ, রীতিমতো চাল ডাল খাচ্ছে গো। হ্যাঁ, চাল খাবে, চিনি, নকল দানা সব খাবে। তুমি হেঁটে হেঁটে কি খিদেটাকে বাড়াচ্ছো? না, আমি ভাবলাম যে আজকে যেটা হচ্ছে সেটার জন্য আবার খিদেটা বাড়াচ্ছো কিনা। এত কিছু প্রিপারেশন, তারপরেও শান্তি নেই, লাস্টে বলে কচুরি খেতে ইচ্ছা করছে, তাই আবার কচুরির সমস্ত কিছু প্রিপারেশন, এখন নিচে কিছু করে এসেছি, আবার গিয়ে কিছু করতে হবে, ছাদে এসেছিলাম, গাছে জলগুলো তো দিতেই হয়, গাছে জলটা দেওয়া কমপ্লিট, সন্ধে আজকে কি হবে জানি না, ওয়েট করছি, ঠিক জানা নেই আমার, কি শাঁখ বাজাতে হয় না বাজাতে নেই, ঠাকুরকে খেতে দিতে আছে না দিতে নেই, কিছুই জানা নেই, ওয়েট করছি, এখন মা আসলে সমস্ত কিছু হবে। একবার শুধু দোকানে যেতে হবে কচুরি পুরটা বানানোর জন্য, ছাতু চাই, ছাতুটা নেই, মানে যা ছিল খেয়ে ফেলেছে, আছে অল্প, সেটাতে কুলাবে না, সেই ছাতুটা নিয়ে আসতে যাব, জাস্ট সেটার জন্য একবার দোকান যেতে হবে, সেটাই এখন কখন যাওয়া হয় সেটাই আর কি। ভাব, কচুরির পুরের জন্য ডাল বাটা হয়ে গেছে, আর এখানে সব সাজিয়েও ফেলেছি, জোগাড় করে নিয়েছি, আর যা যা লাগবে, কালো জিরে, কাঁচা লঙ্কা, ছাতু, চিনি, এগুলো সব একটু একটু যেগুলো রয়েছে সেগুলো, গোটা প্যাকেট এখনো রয়েছে, ঘি, হিং, তেজপাতা, যা লাগবে দেয়া হবে। চাটা কেমন হলো বলো? বিনুন দিলে আর একটু ভালো লাগে, নেই বিনুন দরকার নেই, এমনি মেরে দিচ্ছে, আবার বিনুন পুর তৈরি হচ্ছে, শিফট হয়ে গেছে, পুর রেডি চলছে, এখানে ভর্তির কাজ, অ্যাডমিশন যদি কেউ নিতে চাও চলে আসো, আর ওখানে নেজি কাটছে। কচুরি আমাদের হয়েই গেছে, বাটি, কাকা, ঠাকুমা সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমাদের পালা, এখনো কয়েকটা বাকি আছে, ভাজা চলছে, এই যে কুক রান্না করছে, আমার তো দেখেই খিদে আছে, কখন থেকে যে খিদে পাচ্ছে যে বলার কথা, জায়ান্ট সাইজ, জায়ান্ট, একদম জায়ান্ট সাইজ এগুলো। ফাইনালি ডিনার রেডি, সমস্ত কিছু ওভারঅলি তরকারি ছিল, এই দিয়েই খাওয়া হবে, বাচ্চা এখন 9:24, আর এক্সট্রা করে কিছু করার নেই, এখন বাজে 10:12, আর ডিনার কমপ্লিট করে চলে এসেছি ওপরে, ভীষণ টায়ার্ড লাগছে, কারণ আজকে একসাথে অনেকগুলো কাজ গেছে, আবার মাঝখানে কচুরি খেতে ইচ্ছা করলো বলে ও কচুরি বানানোরও হুচুকো তোলা হলো, করা হলো, খাওয়াও হয়ে গেছে। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে একটা নতুন ব্লগে, আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল, আমাদের সেম চ্যানেল নেমে ফেসবুকে একটা পেজ আছে, চাইলে তোমরা লাইক করতে পারো, চেক আউট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট।